জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা করে জাতীয় কবিতা পরিষদ এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন পরিকল্পিতভাবে পতিত ফ্যাসিবাদীরা দেশে ভয়াবহ অবস্থা তৈরির চেষ্টা করছে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মতো দিয়ে কিন্তু ফ্যাসিওদের ফিরে আসার সম্ভবনা অনেক বেড়ে গেছে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে ইস্কনের ব্যাপারে তাকে বারবার প্রশ্ন করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তারা আরেকটি অবস্থা তৈরি করতে চায় ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে স্কনের ব্যাপারে আপনারা কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে এদিকে বিকেলে রাজধানীর একটি হোটেলে নিউজপেপার পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতবিনিময় বিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন কিছু মানুষ জাতিকে বিভক্ত করছে যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই মিডিয়ার উপরে আক্রমণের বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে এটাকে আমরা নিন্দা জানাই ধিক্ষার জানাই আমরা সবসময় মনে করি যে আমাদের লড়াইটাই তো বাক স্বাধীনতার জন্য লড়াইটাই তো গণতন্ত্রের জন্যে দুর্ভাগ্য আমাদের যে আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনার কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নই রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে এনআরপির দিকে নিয়ে যাচ্ছে এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার কোনো হটকারিতার দিকে যাওয়া জাতির জন্য ক্ষতিকর উল্লেখ করে দেশ বিরাজনীতিকরণের দিকে যায় এমন কথা না বলতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে হাসনায়েন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা